नमस्कार बंधुरा सोमास किचन फूड्स एंड ब्लॉग्स से अपने सबा के स्वागत। आज के एक दारुण डिमेर रेसिपी नहीं हाजिर हो ये क्यों खेते दारुण टेस्ट है। जदि घरे बाच्चारा मांसर बायना करे ताहले किन्तु आपनारा चटजल्दी एटा बनिए तादेर खावाते पारें। केउ किन्तु एटा खेले आर मांसर बायना करबे ना। आर एटा किन्तु तैरी करते लागे मात्र 10 मिनट। और बाड़ीते जदि कोनो गेस्ट एसे जाए चटजल्दी की तैरी करे देबेन ए रेसिपिटा किन्तु अवश्य अवश्य ट्राई करे देखते पारें। तो चलुन बंधुरा झटपट शुरू करे दी। प्रथमे आमी एखाने आलू केटे नियेछि आर साथे लंका। आमी एखाने एकटा लंका नियेछि पोरे आबार लंका नेब। आर एखाने डिमटा सेद्ध होते बसिये दियेछि। आर एखाने सयाबिनटाओ किन्तु आमी सेद्ध करे नेब। आर एखाने मशलार मध्ये नियेछि पेंयाज रसुन आर आदाटाके केटे आमी पेटे नेब। आर एखाने किन्तु सयाबिन आर आलूटाके किन्तु सेद्ध करे नियेछि आर डिमटाओ किन्तु सेद्ध होये गेछे। एबार आमी डिमटा किन्तु सेद्ध होये गेछे खोसाटाकेओ छाड़िये दियेछि। आर एबार तेलेर मध्ये डिमटाके आमी नून आर हलुद दिये भेजे नेब। ভালোভাবে ডিমটাকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। ডিম সয়াবিন আর আলু কিন্তু সিদ্ধ করা থাকলে কিন্তু আরো চটজলদি হয়ে যায়। তো এবার আমি ডিমগুলোকে তুলে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দেব 1/2 চামচ জিরে। জিরেটা একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দেব এর মধ্যে পেঁয়াজ কুচি। বন্ধুরা এই রেসিপিটা অবশ্যই অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আর ডিমের মধ্যে কিন্তু সয়াবিনটা দিলে বাচ্চারাও খেলে তাদের কিন্তু অনেক পুষ্টি হয়। এবার পেঁয়াজগুলোকে কিন্তু একটু লাল লাল করে হালকা আমি ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন জিরে আর ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা কিন্তু আপনারা পরিমাণ মতন দেবেন, যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। তো আমি সব মশলাগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাগুলোকে এর মধ্যে একটুখানি ভালোভাবে নাড়িয়ে এর মধ্যে দিয়ে দেব সামান্য জল। জল দিয়ে কিন্তু মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর যদি বাচ্চারা খায় আপনারা কিন্তু শুকনো লঙ্কার বদলে কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন নুন আর হলুদ। সব মশলাগুলোকে আমি একসাথে ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা সয়াবিন আর আলুগুলো। আলু আর সয়াবিন দিয়ে আর মশলাটাকে দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। এই রেসিপিটা কিন্তু বাড়িতে মাংস খেতে ইচ্ছা করলে, হয়তো অনেক সময় আমাদের মাংস থাকে না কিংবা কিনতে যাওয়ার লোক হয় না, সেই সময় যদি এই রেসিপিটা আপনার বাড়িতে ট্রাই করেন মাংসের থেকে কিন্তু কম কিছু হবে না। তো এবার তেলটা ছেড়ে গেছে, দেখুন কত সুন্দর কষানো হয়ে গেছে। এইভাবেও কিন্তু আপনারা খেতে পারেন। তা আমি এটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। আপনারা এখানে গরম জলও ইউজ করতে পারেন কিংবা ঠান্ডা জলও ইউজ করতে পারেন। তো কালারটা দেখুন খুব সুন্দর এসছে। আর গরম জলটা ইউজ করতে বলছি কারণ তাহলে কিন্তু আরও তাড়াতাড়ি হয়ে যায়। অনেক সময় যাদের হাতে একদমই টাইম থাকে না তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই অবশ্যই ট্রাই করতে পারেন। তো এর মধ্যে আমি ভেজে রাখা ডিমগুলোকে কিন্তু দিয়ে দেব। ডিমগুলো দিয়ে আমি 5 মিনিট মতন রান্না করে নেব। তো দেখুন প্রায় ফুটে উঠেছে। আর এটা কিন্তু ঝোলটাকে আরেকটুখানি আমি গাঢ় করে নেব। কালারটাও বেশ সুন্দর এসেছে আর এর থেকে কিন্তু গন্ধটাও দারুণ বেরোচ্ছে। যদি আপনারা বাড়িতে না ট্রাই করেন তাহলে কিন্তু এটা বুঝতে পারবেন না। তো আমি ঝোলটা আরেকটুখানি গাঢ় করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ মতন সানরাইজের গরম মশলা। আর সানরাইজের গরম মশলা কিন্তু রান্নায় গেলে রান্নার কিন্তু আলাদা টেস্ট বেড়ে যায়। তো রান্না কিন্তু আমার একদমই রেডি। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, খুব কম সময়ে চটজলদি তৈরি হয়ে যায়, তো প্লিজ কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লেগেছে।
আর একটি লাইক করতে কিন্তু ভুলবেন না। আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর এই রেসিপিটা বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন। আজকের মতন বিদায় জানাচ্ছি বন্ধুরা, নমস্কার।